উনিশশো সালের পর প্রথমবারের মতো জনসংখ্যা কমেছে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীনে মঙ্গলবার দেশটির পরিসংখ্যান ব্যুরো জানায় দু সালের শেষে মোট জনসংখ্যা একশো একচল্লিশ যা দাঁড়িয়েছে যা একুশ সালের তুলনায় 8 লাখ পঞ্চাশ হাজার কম গত বছর জন্মহারের বিপরীতে বেড়েছে মৃত্যুহারও সরকারি তথ্য বলছে এ সময় নব্বই লাখ পঞ্চাশ হাজার শিশু জন্ম নিয়েছে মারা গেছে এক কোটি চার লাখ দশ হাজার সালের চেয়ে গেল বছর চীনের জনসংখ্যা লাখ কমেছে। এ সময় মৃত্যুহার বাড়লেও জন্মহার আগের চেয়ে কমতে দেখেছি আমরা প্রতি হাজারে মৃত্যু হয়েছে সাত দশমিক তিন সাত শতাংশ আর জনসংখ্যা বাড়ার হার ছিল মাইনাস দশমিক ছয় শতাংশ শিশু জন্মহার কমার পেছনে চীনের মানুষের দীর্ঘদিনের অভ্যাসকে দায়ী করছেন জনসংখ্যা বিশেষজ্ঞরা তারা বলছেন উনিশশো সাল থেকে দু পর্যন্ত বহাল থাকা এক সন্তান নীতির কারণে ছোট পরিবারে অভ্যস্ত হয়ে উঠেছে সাধারণ মানুষ এছাড়া করোনার প্রকোপে টানা তিন বছর ধরে কঠোর জিরো কোভিড নীতি বজায় রাখাও জন্মহারে প্রভাব রেখেছে বলে মনে করছেন অনেকে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়া নারীদের উচ্চশিক্ষা গ্রহণ ও কর্মক্ষেত্রে যোগদানের হার বৃদ্ধিকেও শিশু জন্মহার কমার পেছনে দায়ী করছেন বিশেষজ্ঞরা পরিস্থিতি অনুকূলে আনতে নড়েচড়ে বসেছে চীনা কর্তৃপক্ষ দেশটির প্রশাসন দম্পতিদের সন্তান জন্ম দিতে নানা রকমের উদ্দীপনামূলক পদক্ষেপ নিয়েছে শিশু জন্মের ওপর আর্থিক প্রণোদনা দেয়া শিশুর তিন বছর বয়স পর্যন্ত ভাতা প্রদানের ব্যবস্থা এবং মাতৃত্বকালীন ছুটি দীর্ঘায়িত করা হয়েছে কয়েকটি প্রদেশে জনসংখ্যা কমার পাশাপাশি চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির হিসাব নিকাশেও ধাক্কা লেগেছে সরকারের দেয়া তথ্য বলছে দু সালে জিডিপি লক্ষ্যমাত্রা সাড়ে পাঁচ শতাংশ হলেও আদতে বেড়েছে মাত্র তিন শতাংশ যা উনিশশো সালের পর দেশটির সর্বনিম্ন প্রবৃদ্ধি এই পরিস্থিতির জন্য করোনা সংক্রমণ রোধে জিরো কোভিড নীতিকে দায়ী করছেন অর্থনীতিবিদরা ফরহাদ চৌধুরী সময় সংবাদ